সাউথইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মাস জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি পরিবেশ রক্ষায় সম্ভাবনাময় পাটখাত, আর এ খাত নিয়ে আলোচনা করার জন্য দুজন বিশেষ ব্যক্তিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে পরিচয় করে দিচ্ছি, মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারি, পরিচালক এবিসিসিআই। এছাড়াও তিনি দায়িত্ব পালন করছেন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সোনালী আশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আবুল হোসেন, চেয়ারম্যান বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন। দর্শক, পরিবেশ রক্ষা সম্ভাবনাময় পাট খাতের ভূমিকা অর্থনীতিতে অনেক বেশি। পাট আমাদের এমনই একটি ফসল যেখান থেকে আমরা পাটের পাতা, পাটের যে আঁশ আছে এবং পাট দিয়ে আমরা বিভিন্ন বহুমুখী পণ্য এবং ফেব্রিক্স তৈরি করতে পারি। পাট আমাদের পরিবেশ রক্ষায় অনেক বেশি জরুরি ভূমিকা পালন করছে। পৃথিবীর বিভিন্ন দেশে এরই মধ্যে পলিথিনের বিকল্প হিসেবে পাটকে দেখা হচ্ছে। পাট একটি পচনশীল পদার্থ, যার কারণে কিন্তু আমরা যে কোনো সময় পাটকে যদি মাটির সাথে আমরা ফেলে দেই, সেটি কিন্তু পচে যেতে পারে। এছাড়া পাট দিয়ে আমরা রিসাইকেল বহুমুখী পণ্যও তৈরি করতে পারি। আমরা এই সম্ভাবনাময় পাটখাত নিয়ে কথা বলার জন্য দুজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা কথা বলবো আজ এই সম্ভাবনাময় পাটখাত নিয়ে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা দেখছি যে পৃথিবীর বিভিন্ন দেশ এরই মধ্যে, বিশেষ করে দুবাই থেকে আমরা দেখি, ইউরোপের বিভিন্ন জায়গা থেকে দেখি যে পাটের যে ব্যবহার সেটি তারা বাড়িয়ে দিয়েছে এবং পলিথিনের বিকল্প হিসেবে তারা ইকো ফ্রেন্ডলি গ্রিন প্রোডাক্টের দিকে বেশি ঝুঁকছে। তো একটু বলবেন যে এই পাটের বাজারটা আসলে কত বড় এবং পরিবেশ রক্ষায় আসলে এই পাট খাতের ভূমিকা কী? পাট খাত ছিল এককালে এদেশের প্রধান এবং মানে এক নম্বর অর্থকরী ফসলের মধ্যে, এবং দেশের স্বাধীনতার পূর্বেও আমাদের জাতির জনক এটাকে ছয়টা বা দফার মধ্যে একটা দফা এনেছিলেন পাট খাতকে। কিন্তু পাট খাত অতীতে যে আমরা দেখি এটা গৌরবজল ভূমিকাই পালন করছে। এখনও পাটের যে অগ্রগতি এবং পাটের যে ভূমিকা সারা বিশ্বব্যাপী, আমার জানার মতে 200টা দেশের মধ্যে প্রায় 120টা দেশে আমরা জুট রপ্তানি করে থাকি, পাটের প্রোডাক্ট রপ্তানি করে থাকি। তো এই পাট এখন আপনি শুনে থাকবেন বোধ হয় কিছুদিন আগে আমাদের প্রতিবেশী দেশও এটা পাটের মানে পলি ব্যবহারটা তারা নিষিদ্ধ ঘোষণা করেছেন, পলিথিন ব্যবহার, মানে পাটের পাটকেই প্রাধান্য দিচ্ছেন। এবং দুবাই ভিত্তিক আমরা যেটা জেনেছি তারা অলরেডি ব্যান করে দিয়েছে। তো এখন এই পাটের আপনি এই ব্যাপক প্রসারতার মধ্যে এখন আমাদের একটাই কাজ হবে, এইটাকে সারা পৃথিবীকে এই পলিথিনের বিকল্প বা এটাকে বিকল্প হিসেবে পাটকে মানে একটা ময়ূরপে বড় আকারের রূপ দাঁড় করানো। সেক্ষেত্রে আমরা দেশের বর্তমান যে অবস্থা তাতে আপনি এখন পাট নিয়ে যে আমরা কাজ করব, সেক্ষেত্রে যে একটা বড় ভূমিকা গভর্নমেন্টের রয়েছে। শ্রী জাতির জনকের কন্যা আমাদের নেত্রী নিজে পাটের জন্য খুবই আন্তরিক, এবং আমরা বিভিন্ন সেমিনার মিটিং যতই তার কাছে যতবার গিয়েছি প্রত্যেকবারই তিনি পাটের ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করে নিজেও আসছে। অতএব সেক্ষেত্রে আমরা পাটকে এখন বিশ্বের বাজারে বড় আকারে ধরতে পারছি না। দুটা কারণ, একটা হলো যে সরকারের থেকে যে সহযোগিতা, সহানুভূতি এবং যেটা স্বল্প সুদে ঋণেও দরকার, এ ধরনের কিছু আমরা বড় সুযোগ সুবিধা বঞ্চিত রয়েছি। আমরা বিভিন্নভাবে সিম্পোজিয়াম, মিটিং এবং গভর্নর বাংলাদেশ ব্যাংক এবং মিনিস্ট্রি ফিনান্স এবং মাননীয় প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত মিটিং আমরা চালিয়ে যাচ্ছি যেন এই পাটকে অন্তত বিশেষ করে পোশাক শিল্পের ন্যায় স্বল্প সুদে এটাকে যদি একটু সুযোগ দেওয়া যায়, তাই সারা পৃথিবীতে এই পাটের প্রোডাক্টকে আমরা এই বাংলাদেশ থেকে ব্যাপক আকারে এটাকে আমরা মানে রপ্তানি করতে পারি। এবং এর থেকে বাংলাদেশে আমাদের যদ্দূর বিশ্বাস এটা প্রথম আয় খাত হিসেবে যে বিবেচিত একটা মানে একটা সেক্টর, সেটাকে আমরা আবার প্রথমের দিকে নিয়ে যেতে পারবো। আর একটা সমস্যা হলো যে এই পাটের এখন যে অবস্থা আমাদের দেশের, মানে পৃথিবীর ভারসাম্যটা একটু ব্যতিক্রম হয়ে গেছে। এখন বৃষ্টির সিজনে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি যখন দরকার সেখন পাচ্ছে না, এবার পানি হচ্ছে না আমাদের অঞ্চলে, বিশেষ করে এই পদ্মার উপরে প্রায় 8,000 মানুষের মধ্যে প্রায় 50% লোকই প্রায় কৃষক। তো এখন সারা দেশে এই চার পাঁচ হাজার মানুষ তারা এই পানির অভাবে পাট পৌঁছাতে পারছে না, তারা পাট কাটতেছে আবার ওখান থেকে ক্যারি করে তারা পরিবহনে করে নিতে হচ্ছে, কোথাও পানি নেই। এরকম অনেক পাট এখন আমি ফরিদপুর ভিজিট করে আসলাম, আমি সরাসরি ফরিদপুর থেকে আসলাম, তো আমি দেখলাম যে 50% অ্যাবাভ
সেবা পার্ট স্ট্যান্ড বাই তারই আছে। তো এই সমস্ত জন্য গভর্নমেন্ট বা আমাদের যারা এই অ্যাসোসিয়েশন বলি এগুলো চেলাচেলি করে হবে না, বাস্তব জিনিসটা সেটাকে আমাদের প্রয়োগে দায়িত্ব হবে। এবং এদেশের পার্টের যত রকমের আমরা এখন ট্রেডিশনাল করছি এবং সেই সাথে আমাদের যে ডাইভার্সিফাই প্রোডাক্ট বেড়ে যাচ্ছে, আমি গত 31 মেতে আমি যিনি গভর্নর বিদায় হয়ে গেলেন আমাদের ফজলে কবির সাহেব তাকেও বলেছি, সেও আমার সাথে একমত পোষণ করেছে যে হ্যাঁ সর্বসুদে পাটের ঋণ দেওয়া যায় লাইক মানে পোশাক শিল্পের মতো। আপনি তো সোনালী আশের ব্যবস্থাপনা পরিচালক, আবার এবিসিসিআই এর ডাইরেক্টর ইনচার্জ স্ট্যান্ডিং কমিটির পাটের, তো আপনার ক্ষেত্রে তো কাজ করার সুযোগ অনেক আছে যেহেতু আপনি ফেডারেশনে ডিরেক্টলি কাজ করছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই অ্যান্টি ড্যাম্পিং এবং ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট, যেটি আসলে সারা বাংলাদেশে পাটকে যাতে পাটের মোড়কে যাতে পণ্য কেনা বেচা হয় সেটি ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্টের মাধ্যমে করা হয়েছে, সেটি কমপ্লাই করতে কেন পারছে না? আর এই যে অ্যান্টি ড্যাম্পিংয়ের কথা বলছে এটিও বা কেন আমরা করতে পারছি না? এটি ফেডারেশন থেকে কিন্তু আপনারা যদি এটি ব্যবস্থা নেন তাহলে তো অবশ্যই এটি করা সম্ভব, কেন সম্ভব হচ্ছে না? আচ্ছা দেখেন, আসলে ম্যান্ডেটরি জুট একটা হয়েছে 2010 সালে, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন শুরু হচ্ছে 2015 সালে। প্রথম দিকে কিছুটা ইমপ্লিমেন্টেশন ভালো হয়েছিল 15 সালের দিকে, কিন্তু তারপরে আমরা এটা থেকে আবার খাইয়ে হেরে গেছে। আমরা সবসময় গভর্নমেন্টকে বলছি যে বাংলাদেশ, আমরা পৃথিবীতে যদিও সেকেন্ড লার্জেস্ট জুট প্রডিউসার, কিন্তু আমরা এক্সপোর্টের দিক থেকে পৃথিবীতে নাম্বার ওয়ান, এবং আমাদের প্রায় 80% এক্সপোর্টের উপর নির্ভরশীল, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ওয়ার্ল্ডের লার্জেস্ট জুট প্রডিউসার, কিন্তু তারা 90% তারা ডোমেস্টিকলি কনজিউম করে, অনলি 10% তারা এক্সপোর্ট করে। তো ম্যান্ডেটরি জুট একটা করার পিছনে কারণটা মেন ছিল যে আমাদের দেশে আমরা যদি আভ্যন্তরীণ চাহিদা, পাটের চাহিদা যদি আমরা বাড়াতে পারতাম তাহলে হয়তো বা আমরা বিদেশি ক্রেতাদের আপস অ্যান্ড ডাউন, বিদেশে বিভিন্ন জায়গায় যুদ্ধ, সিরিয়ায় বলেন, ইরানে বলেন, টার্কিতে বলেন, পৃথিবীর যে কোনো জায়গায় যুদ্ধ লাগে আমাদের পাটকে এফেক্ট করে। সুতরাং আমাদের এই জিনিসে অফব্যালেন্স হয়ে যাচ্ছে আমরা জুট মিল ইন্ডাস্ট্রি সেক্টরটা পুরো। এই জন্য আমরা চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট 40-35% যদি আমরা ডোমেস্টিক্যালি ব্যবহারটা বাড়াতে পারি, সেটা হতে পারে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হিসাবে, সেটা হয়তো প্যাকেজিং প্রোডাক্ট হিসাবে, এবং কনজিউমার প্রোডাক্ট হিসাবে, যেটা ডাইভার্সিফিকেশন প্রোডাক্ট হিসেবে যায়, তাহলে আমরা বিদেশে বায়েরা আমাদেরকে নিয়ে সেই খেলাটা খেলতে পারবে। আর আপনি যেটা জানেন যে আসলে জুট সেক্টরকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে হবে। আমরা জুট সেক্টরকে যদি আমি একভাবে সলিউশন করতে চাই, এর কোনো সলিউশন নাই, কারণ এর ভিতরে অনেকগুলি ভাগ আছে। একটা হচ্ছে ট্রেডিশনাল প্রোডাক্ট জুট ইন্ডাস্ট্রি, যেটাকে বেস করে প্রথমে সৃষ্টি করা হয়েছে, যেটাকে প্যাকেজিং ম্যাটেরিয়াল হিসেবে এটাকে মেইনলি পৃথিবীতে দেখা হতো, যে প্লাস্টিকের আগে থেকে, এবং তখন এটার স্বর্ণযুগ ছিল পাকিস্তান আমল। বাংলাদেশ যখন স্বাধীন হলো, জাতির পিতা আমাদের জাতির পিতা যখন স্বপ্ন দেখলেন বাংলাদেশ করবেন, এই পাটকে নিয়েই কিন্তু উনি স্বপ্ন দেখছেন, এই পাটকে দিয়েই উনি দেশ গড়তে চাইছেন, এবং যার জন্য স্বাধীনতার পরপর উনি কিন্তু জুট সেক্টরকে পুরোই ন্যাশনালাইজ করা হয়েছে, এটা ইম্পর্টেন্স। এবং 80 সাল পর্যন্ত আপনার জুট থেকে আমাদের 80% ফরেন কারেন্সি বাংলাদেশে আসলো। আজকে হয়তো বা আমরা সেকেন্ড লার্জেস্ট কটন টেক্সটাইল সেক্টরের সাথে আমরা কাছাকাছিও নেই, অনেক মাত্র 1 বিলিয়ন সামথিং আমরা এক্সপোর্ট করি, কিন্তু যেখানে তারা 30-40 বিলিয়নের মতন এক্সপোর্ট করছে, কিন্তু জুটের যেটা এক্সপোর্ট হয় সেটা 100% বাংলাদেশে। আমি বলতে পারি এটা 100%-এর উপরে, কারণ আপনি জানেন যে জুট একবার আমাদের এগ্রো সেক্টরে কাজ করে আসছে, সেখানে একবার ইম্প্যাক্ট আমাদের গ্রামের ইকোনমি থেকে শুরু করেছে, তারপর আমরা ইন্ডাস্ট্রিয়াল ফেজে এসেও এটা আবার একটা ইকোনমি আপনাকে কন্ট্রিবিউট করতেছে, যার জন্য এটা এফেক্ট কিন্তু ডাবল আমাদের। যে কোনো আমি যদি কটন বিদেশ থেকে ইম্পোর্ট করে আনি, সেটা বিদেশি ফার্মারের উৎপাদিত কটন, সেটা এনে খেলে আমি ইন্ডাস্ট্রিতে ঢুকে কটন সুতা বানায় কাপড় বানাচ্ছি, ওয়ারেজ আমরা জুট, আমরা এগ্রো প্রোডাক্ট, আমার ফার্মার বীজ থেকে শুরু করে আমার পুরো ক্ষেতে ব্যবহার হচ্ছে, সব জায়গায় ব্যবহার হচ্ছে। এবং পৃথিবীতে এখন দেখা যাচ্ছে, আমরা তো প্রথম দিকে আসলে কম্পিট করেছি প্লাস্টিকের সাথে, তখন ছিল এটা প্যাকেজ ম্যাটেরিয়াল, তখন কিন্তু এটাকে এনভায়রনমেন্ট প্রোডাক্ট হিসাবে পাটকে আমরা মার্কেটিং করি নাই, আমরা সারা জীবন করে আসছি এটাকে প্যাকেজিং ম্যাটেরিয়াল, যার জন্য ওই ট্রেডিশনাল মার্কেটটা মার খাচ্ছে প্লাস্টিকের কাছে, কারণ তখন তারা প্লাস্টিক প্রাইসের দিকে পারতেছে না। যদিও আমরা জানি যে জুট ইনিশিয়ালি দাম বেশি, কিন্তু আপনি লং টার্মে আপনি এনভায়রনমেন্ট, জাতি, স্বাস্থ্যগত সব দিক থেকে যদি দেখেন তাহলে জুট ইজ মাচ চিপার দ্যান প্লাস্টিক, যেটা এফেক্ট করে। কিন্তু আমরা ওই জন্য আমরা ট্রেডিশনাল সেক্টরটা মার খাচ্ছি, কিন্তু পৃথিবীতে এখন যে আপনি একটু আগে বললেন আপনি ইন্ট্রোডাকশনের যে পৃথিবীতে সবাই প্যাকেজিং ম্যাটেরিয়াল কিংবা আপনার শপিং ব্যাগ বলেন অন্যান্য প্রোডাক্ট, তারা ন্যাচারাল কিংবা সাস্টেনেবল প্রোডাক্ট খুঁজে বেড়াচ্ছে। তো আমি যদি ডেফিনেশন দেখি সাস্টেনেবল প্রোডাক্টের ভিতরে, জুট ইজ দ্য মোস্ট সাস্টেনেবল প্রোডাক্ট ইন দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ন্যাচারাল ফাইবার পৃথিবীতে,
আপনি যদি কটনের পরে পৃথিবীতে কোনো ন্যাচারাল ফাইবার খুঁজে পেরান, তো জুট ছাড়া এত ভলিউমে কোনোটা প্রোডাকশন হয় না। আপনারা তো ফেডারেশন থেকে প্রত্যেক ব্যবসায়ীদেরকে একটা চিঠি পাঠাতে পারেন যাতে ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট তারা কমপ্লাই করে, সেটি আপনারা ব্যবসায়ীদের সাথে পাচ্ছেন না কেন? কারণ ফেডারেশন তো অ্যাপেক্স বডি এবং তাদের কথা তো যেহেতু এটা সরকার আইন করে দিয়েছে, তো আইন তো ব্যবসায়ীরা মানতে বাধ্য, তো সেই জায়গায় আপনারা কেন কাজ করছেন? আপনি জানেন যে আমাদের দেশে সবসময় আইন অবশ্যই আছে, কিন্তু আমরা অনেক জায়গায় আইনের প্রয়োগ নাই কিংবা আমরা সেটা করি না। আমাদের সরকার যখন সচেতন হয় তখন সবাই শুনে, আবার যখন সচেতন গায়ে তখন সব কিছু হয়। এখন আপনি দেখবেন ঢাকা শহরের ভিতরে হয়তো বা কিছুটা পাটের ব্যাগ বেশি ব্যবহার হয় রাইস অন্যান্য প্রোডাক্টে, কিন্তু ঢাকার বাইরে রীতিমতো আমরা দেখতে পাচ্ছি পাস। আমরা এই নিয়ে আমাদের দুই অ্যাসোসিয়েশন গভর্নমেন্টের সাথে, পাট মন্ত্রণালয়ের সাথে, আমরা সবার সাথে আমরা যোগাযোগ করেছি, এবিসিসিআই থেকে শুরু করে সবাই, আমরা এরকম বহুবার বলছি, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন সময় সরকারের শিথিলতা দিতে হয়। যেমন হঠাৎ করে খাদ্যের সংকট দেখা দিল, ইন্ডিয়া থেকে হঠাৎ করে আনতে হবে, বিদেশ থেকে মাল আনতে হবে, তখনই তারা একটা শৈতল্য চায়, তখনই এই জিনিসগুলি আবার বিপাকে পড়ে যায়। আর আমাদের দেশে অবশ্যই সচেতনতা সৃষ্টি করতে হবে। আপনি যেটা বলছেন যে আমাদের দেশে পরিবেশবাদীরা যারা পরিবেশ নিয়ে এত কথা বলে তারা কেন পাটকে হাইলাইট করে না, এটাও আমি আমার বোধগম্য হয় না। পাট ব্যবহার না করার ফলে আমরা যদি প্লাস্টিক ব্যবহার করি আমাদের খাল বিল সব ভরে যাচ্ছে, তো এইটা লং জেনারেশন, আমাদের নেক্সট জেনারেশন, তারপরে জেনারেশন কীভাবে এই দেশে থাকবে এই অল্প জায়গার ভিতরে? পৃথিবীতে এত ঘনবসতিপূর্ণ এলাকা তো পৃথিবীতে কোথাও নাই। আমরা আরও শুনবো, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর ফিরছি আপনার কাছে। দর্শক, আপনারা দেখছিলেন সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি। সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আমরা শুনছিলাম ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্টের কথা, আপনারা একটা মামলাও করেছিলেন আমরা যতটুকু জানি, যে রিসেন্টলি মনে হয় কোনো কাজ হচ্ছে এটা নিয়ে, তো সেটি কোন পর্যায়ে আছে? আর যদি এটি গভর্নমেন্ট যেভাবে বলছে যে প্রত্যেককেই এই প্যাকেজিং অ্যাক্টের আওতায় নিয়ে আসা এবং সেটি যাতে পাটের ব্যবহারটা বাড়ানো যায়, সেটি আপনারা নিশ্চিত করার জন্য সরকারের সাথে জয়েন্টলি কোনো কাজ করছেন কিনা? 2010 সালে এমএনডির একটা মাননীয় প্রধানমন্ত্রী এই সরকারের আমলে, তার সরকারের আমলে এটা পাশ হয়েছিল, কিন্তু এটা বাস্তবায়ন অদ্যাবধি এই হবে হবে করে এত 20-22 সাল এসে গেল। আপনি যেটা বললেন যে মামলা করেছি, হ্যাঁ মামলা নিতান্ত দায় পড়ে একদম অত্যন্ত, মানে মানুষের ওয়ালের পর কিছু থাকে না, ওয়ালের পরেও ভেঙে যায়, এই অবস্থার মধ্যে আমরা মামলা করতে গেলাম। সেই মামলাতেও আমরা রায় পেয়েছি যে এটাকে বাস্তবায়ন করার জন্য গভর্নমেন্টের উপর তাকিদ গেছে, 17টা মিনিস্ট্রি মানে সংস্থা মিলে, মিনিস্ট্রি বোধহয় 9-10টা আর বাকিটা সংস্থা, এদের কাছে এদেরকে বিবাদী করা হয়েছিল। আমি বিজিএমএ বাদী ছিল, আমরা করেছিলাম মানে পার্ট এই সংস্থার পক্ষ থেকে, তো সেটা রেজাল্ট ইজ ভেরি গুড। তারা 6 মাস টাইম দিয়েছিলো যারা আমাদের বিরুদ্ধে এই যারা মানে আমরা জুটের মানে এই ব্যবহার করতে চায় না, ফলে এদের আর কিছু আমাদের বিরুদ্ধে প্রায় 40টা মামলা তারা মানে এলিগেশন করেছিল আমাদের এই জুটের বিরুদ্ধে, সেগুলো নোটিস করা হয়েছে, তারা কোনো ভালো জবাব এখনও দিতে পারে নাই। তো আশা করতেছি যে এটা বাস্তবায়ন করার জন্য কোর্টের যে একটা তাগিদ, গভর্নমেন্ট তো এটা পাশ করেছে, মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ, আর যেটা কোর্ট যে রায় দিয়েছে এখন, যেখানে মাননীয় হাইকোর্ট বিচারপতি রায় দিয়েছে, সেটা বাস্তবায়ন করার জন্য মিনিস্ট্রিকে 2 মাস সময় দিয়েছিল, সেই 2 মাস সময় ইতিমধ্যে পার হওয়ার পথেই প্রায় হয়ে গেছে। আপনারা ফেডারেশনকে যুক্ত করছেন না কেন? আমরা ফেডারেশনকে বারবারই চিঠি দেওয়া হচ্ছে, ফেডারেশন এই ডিরেক্টর সাহেব যদিও আমাদের জুট সেক্টরের উনি আমাদের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং ওখানে জুটের উনি ডিরেক্টর ও এই বিজিএমের প্রেসিডেন্ট, ওই হিসেবেই এখন উনি আসেন, ওনার পর হয়তো আমি আসবো, কিন্তু ওখানে আমাদের প্রেসিডেন্ট সাহেব আপনি শুনে আশ্চর্যিত হবেন যে ইয়েলোর মতো একটা দেশের প্রোগ্রামে আমাদের জুটকে বাদ দেয় 15টা সেক্টরকে প্রাধান্য দিয়ে তার মধ্যে নম্বর 1 প্লাস্টিক, এবং আপনি আশ্চর্য যে সে জুটে নিয়ে কোনো কথা কোনো বক্তব্য সেমিনারে বলতেই চায় না, এবং ফেডারেশনের জুট নিয়ে আমাদের কোনো সহযোগিতা করে খুব একটা করতেই চায় না, যেটুকু করে নিতান্ত ফেডারেশন বা আপনার এবিসিসির ডিরেক্টরের সামনে বলতে বাধ্য হয়েছি, কারণ একটা ফেডারেশন থেকে যতটা আশা করে বিজনেস একটা শীর্ষ ফোরামে এ মানে ফেডারেশন কাজ করতেছে, ব্যবসায়ীদের শীর্ষ ফোরাম যেটা, আর উপরে কোনো সংগঠন নাই, কিন্তু সেখানে আমরা সেভাবে আশার উপর কোনো সহযোগিতা যেটা আশা করি সেটা পাচ্ছি না। আপনি ভালো প্রশ্ন করছেন যে ফেডারেশনের উচিত এটাকে ফলো করে এটা জাতীয় একটা মানে সমস্যার মতো মনে করে জাতীয় ইস্যুতে পরিণত করে এটাকে তারা আগায় নেওয়া, দেশকে আগায় নেওয়া হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি, সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করব, তিনি জাতির জনকের কন্যা এবং জাতীয় নেত্রী, বাংলাদেশ জাতির আর কেউ নাই,
এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি যদি জুটের প্রতি খুবই উনি আন্তরিক এবং আমার জানা মতে বঙ্গবন্ধু পাটকে ভালোবাসছে। আমি আপনাকে একটা দৃশ্য দেখাতে পারি, আমাদের পূর্বপুরুষ যারা ই করতেন, পাটের বিজনেস করতেন, উনি পাটের গদি ঘরে গিয়ে পাটের উপরে বসেছেন, এই ধরনের রেকর্ড আপনার কাছে আমরা সংগ্রহ আছে আমাদের কাছে, আমরা দেখাতে পারবো, আমরা শুনবো আপনার কাছে। আমরা জানি যে আপনি এনএসডি এর যে জুট স্ট্যান্ডিং কমিটিটা আছে ওটার চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন, একটু বলবেন কি যে সারা বাংলাদেশের যারা জুটের জন্য কাজ করতে চায় বা প্রমোটার বা মার্কেটিং হিসেবেও কাজ করতে চায়, তারা কিভাবে সুযোগ পাবে? আপনি জানেন যে এনএসডি করা হয়েছে প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে, এটাকে কতগুলি সেক্টর নিয়ে তারা শুরু করেছিল, তার ভিতরে জুট প্রথমে ছিল না। তো অনেকেই প্রায় 12 বছর ধরে অনেকে কাজ করছে, এখনও পর্যন্ত এনএসডি ঠিক মতন স্ট্রাকচারালি গঠন হয়ে উঠে নাই, তবে অনেক কাজ আগাইছে, এখন তারা অনেক আগের থেকে অনেক বেশি সংবদ্ধ হয়েছে এবং তারা নিজের অফিস নিয়েছে, এটা ফিল করছে। আমাদের জুট সেক্টর আইএসসিটা এই বছরই আমরা এটার রেজিস্ট্রেশনটা পেয়েছি, তো আমরা এখনও তাদের সাথে কাজ করতেছি। বাংলাদেশের বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউটগুলি আছে, সেইখান থেকে যারা আসবে এবং এন্টারপ্রেনাররা হোক যেভাবে হোক, তাদের সার্টিফিকেশান দেওয়া হবে একটা ম্যান্ডেটরি কাজ, একটা হচ্ছে তাদের ট্রেনিং, এবং ট্রেনিংয়ের ইকুইভ্যালেন্সি আপনি যেটা সার্টিফিকেশান দিলেন ওয়ার্ল্ড ওয়াইড এই সার্টিফিকেশানের ভ্যালুয়েশন অন্যান্য সার্টিফিকেশানের সাথে মান নিয়ন্ত্রণ করে তাদেরকে দেওয়া হবে, এটা করা হবে। এবং এটা বাংলাদেশে যেমন সেফের আন্ডারে হোক, যেখানে আন্ডারে হোক, যেখানে যেই ট্রেনিংগুলি হবে সবই এই আইএসসি জুট সেক্টর আইএসসির আন্ডারেই। আচ্ছা, আপনারা বলছেন যে কাঁচা পাটের উপরে 2% উৎস কর মকুফ করার জন্য, এটি কি আসলে এই মুহূর্তে প্রয়োজন আছে? স্বাধীনতার পর থেকে বা তারও আগে থেকে ব্রিটিশ বলেন পাকিস্তান বলেন কোনো ধরনের পাটের উপরে কোনো কর ছিল না, এটা এগ্রিকালচার প্রোডাক্ট, এবং এটাও আপনি জানেন যে এগ্রিকালচার হিসেবে এটা স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা তো 2010 দিকে মনে হয়েছে, এটা কত সালে হয়েছে? এটা এগ্রিকালচার প্রোডাক্ট ডিক্লেয়ারেশন হয়েছে 2010, কিন্তু 16 বাস্তবায়ন হতে গিয়েছিল একবার, ওখানে কি বাধাপ্রাপ্ত হলো, আদ্যপদে আসপদে এটা কৃষি পরে পূর্ণ কৃষি হিসেবে ডিক্লেয়ারেশন, এটা বাস্তবায়ন হওয়ার জন্য কি আপনারা কাজ করছেন? না, বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করছি, এটা আমাদের মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয় বা আমাদের পাট মন্ত্রণালয় সবাই এনবিআরকে বলা হয়েছিল, আমরা নিজেরাও মিটিং করছিলাম, মিটিংয়ে আমরা সবাই ছিলাম, আমাদের বাবু সাহেব ছিলেন, কিন্তু আজ পর্যন্ত ওইটা আমাদের কোনো ভালো রেজাল্ট আসে না। এইটা যদি করা হয় তো পাট চাষ নীল চাষে পরিণত হয়ে যাবে যদি এই উৎসকার কৃষক দিতে পারবে না। আমি এর সাথে একটু অ্যাড করতে চাচ্ছি, আসলে এটা একটা হাস্যকর ব্যাপার যে আপনি যদি বিদেশি কৃষকের উৎপাদিত কটন সুতা পাওয়ার জন্য তৈরির জন্য যেই তুলা হয় সেই তুলা আমদানি করেন, তার উপরে কোনো উৎসকার দিতে হয় না, আর আমাদের দেশে আমাদের কৃষকের তৈরি পাট সেই পাট আমাদেরকে যে সাপ্লায়ার আছে তাদের জন্য পুরো পাটের দামের উপরেই তাকে 2% আর উচ্চ কর দিতে হবে। গত কয়েকদিন ধরে তো আমরা দেখছিলাম যে পাটের দাম বেড়ে গিয়েছিল, কিন্তু এবার কিন্তু পাটের ফলন বেড়েছে, কিন্তু পাট ভিজানোর জন্য যে চৌবাচ্চা বা যে জায়গা বা পানি সেটির কিছুটা আমরা দেখছি যে সমস্যার মতো দিয়ে আসলে। আপনি জানেন যে গত 2-3 বছর ধরে পাটের অস্বাভাবিক দাম ভালো থাকাতে কৃষকরা ভালো, প্রথম দিকে কৃষকরা না পেলেও গত বছর তারা ভালো লাভ পেয়েছে এবং তারা এবার উৎসাহিত হয়ে তারা আরও বেশি পাট উৎপাদন শুরু করেছিল, কিন্তু আসলে ভাগ্যই খারাপ আমাদের পাট সেক্টরের জন্য যে এবছর ওয়েদারে অনুযায়ী আমাদের সেই পরিমাণ পর্যাপ্ত বৃষ্টিপাত হয় নাই, যার জন্য আমাদের যে মাঠে ঘাটে যে ধরনের পানির একটা জমা হয় সেই পানিতেই সাধারণত পাটকে রেটিং করা হয়। আপনি যেটা বললেন স্থানীয়ভাবে চৌবাচ্চা বিভিন্ন জায়গায় পানি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে পাট সেক্টরের জন্য, কারণ পাট সেক্টরে পানি না ভালো পেলে আমরা ভালো পাট পাবো না। সেক্ষেত্রে কৃষকদের কিভাবে আসলে আরো ভালো পাট উৎপাদনের জন্য মোটিভেট করা যায়? যেমন আমাদের বীজ একটা বিরাট প্রবলেম, কিভাবে সহযোগিতা করতে, আমাদের বীজ একটা বিরাট প্রবলেম, আমরা এখনো ইন্ডিয়া থেকে সিংহ মাংস আমাদের ইম্পোর্ট করে আনতে হয়, আমরা অন্য দেশের উপরে আমাদের পুরো পাট সেক্টরের বীজটাই নির্ভরশীল, আমরা মাত্র আপনি বলতে পারেন 1/5-20% আমরা বীজ আমাদের দেশে তৈরি করতে পারি না। তো গভর্নমেন্ট নিজেই একটা স্টেপ নিয়েছে, আগামী 4-5 বছরের ভিতরে আমরা আশা করছি যে আমরা বাংলাদেশে বীজের স্বয়ংসম্পূর্ণ হব, কিন্তু আমি মনে করব যে আমি গভর্নমেন্টকে আরেকটু বলতে চাই যে আসলে একটা বীজের ভ্যারাইটির উপরে ভরসা করে আমরা এই যে প্ল্যানটা নিচ্ছি এটাও আমাদের জন্য ভবিষ্যতে হয়তো প্রবলেম ক্রিয়েট করতে পারে। আমাদের আরও কয়েকটা ভ্যারাইটিস পাটের বীজ গভর্নমেন্টকে খুব শীঘ্রই রিসার্চ করে বের করা উচিত, কারণ ভ্যারাইটি যদি আমরা না তৈরি করতে পারি, কম সময়ের ভিতরে যদি আমরা পাট তৈরি না করতে পারি, আমরা যদি 100 দিনের ভিতরে পাটের ফসল গড়ে নামাতে না পারি, তাহলে ইন্ডিয়ান বীজের প্রকোপ থেকে আমরা বাঁচব না। আমরা অনুষ্ঠান শেষ করব, সরকারের কাছে কি আসলে পলিসি লেভেলে কোনো পরিবর্তন চাচ্ছেন এই পরিবেশ বান্ধব পাট খাতের উন্নয়নের জন্য? অবশ্যই, এটাকে নিয়ে আমূলভাবে তৈরি করতে হবে, এটাকে জন্য একটা রোডম্যাপ তৈরি করতে হবে, এবং এখানে আপনার লো কস্ট ফাইন্যান্স
আপনি আপনি পার্টির সেক্টর বেসিস আমাদেরকে প্ল্যান তৈরি করতে, যেমন বললাম আমাদের যারা ট্রেডিশনাল জুট মিল আছে তাদের জন্য এক ধরনের পলিসি, স্পিনার্স আছে, জুট বুট আছে, যারা এক্সপোর্ট করে তাদের জন্য একরকম পলিসি দরকার, যারা ডাইভার্সিফিকেশন প্রকাট করবে, কারণ আমাদের এখন ভবিষ্যতই হচ্ছে ডাইভার্সিফিকেশন। আমরা ডাইভার্সিফিকেশন করলেও কিন্তু আমাদের এই জুট মিলের মালই লাগবে। আপনি যেটা বলতেছিলেন যে ছোট ফেব্রিক বলেন, প্রোডাক্ট বলেন, যে কোনো জুট মিল থেকে আনতে হবে, কিন্তু জুটকে নিয়ে গভর্নমেন্ট মনে করতেছে, আমি জানি না পলিসিগত কারণে কেন তারা এখানে ইনভেস্ট করছে, কারণ এখানে আমাদের আর গভর্নমেন্ট এখন চাচ্ছে যে গার্মেন্টস ছাড়াও আরো সাব সেক্টর তৈরি করতে। এই যে এক্সপোর্ট রেডিনেস ফান্ড যেটা আসলো সেখানে জুটটা বাদ পড়ে গেল কেন সেটা আমরাও বলতে পারছি না। এটা আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছিলাম, ওনারা বললো যে আপনাদের জুট সেক্টর আছে, তারা আমাদের জুট মিনিস্ট্রি আছে, তারা আমাদের কাছে রিকোয়েস্ট করেনি, আমরা আমাদের বাকি যারা করছে আমরা তাদের মাধ্যমে করেছি। কিন্তু আমি মনে করি যে আমাদের সেকেন্ড লার্জেস্ট সেক্টর হিসেবে জুট বাংলাদেশে এখন, সেখানে আমাদের মিনিস্ট্রি এবং যেখানে আছে এটাই আসে সবসময় জুটকে বাদ দিয়ে তারা করে, এবং প্রাইম মিনিস্টার সব জায়গায় তাদেরকে প্রেশার দিয়ে আমাদেরকে অনেক জায়গায় ইনক্লুড করাচ্ছে, যেমন আপনি বলেন আইএসসি তৈরি করা, আপনার বিভিন্ন জায়গায় আমাদেরকে জুটকে বাদ দেওয়া হয়েছে, পরে প্রাইম মিনিস্টারের নির্দেশে তারা আবার জুট সেক্টরকে ঢোকানো হয়েছে। তো সবশেষে আসলে সরকারকে আপনার কিছু বলার আছে? সরকারের প্রতি আমার আরও অনুরোধ হলো যে এই সেক্টর হচ্ছে সবচেয়ে অর্থকরী বসে বড় উন্নত মানের একটা বড় সেক্টর ছিল বা এখনও আছে, যদি এটাকে মেরে না ফেলা হয় এটা আজীবনই থাকবে, কারণ প্লাস্টিক বা অন্য অন্য প্রোডাক্ট সাময়িক আছে, ওটা চেঞ্জ হওয়া স্বাভাবিক, কিন্তু জুট ন্যাচারাল ফাইবার এটা চেঞ্জের কোনো কিছু নাই, এরা আছে থাকবে, এবং যেভাবে এদের দিন দিন উন্নতি ছাড়া অবনতি হবে না। স্বাধীনতার পর যে সকল পণ্য নিয়ে দেশ যাত্রা শুরু করেছিল তার মধ্যে পাট অন্যতম, এবং বঙ্গবন্ধু সেই পাটকে নিয়েই কিন্তু বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। আমরাও আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী সেই পাটকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখে, এবং আন্তর্জাতিক বাজারে যে পরিমাণ চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী আসলে ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্টটাকে নিয়ে সামনে আমাদের এগোতে হবে, এবং পাটের যে সহযোগিতা দরকার, সরকারি সহযোগিতা, গ্রান্ট দেয়া এবং উদ্যোক্তাদের বাঁচিয়ে রাখা, সেগুলো নিয়ে কাজ করতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান, দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।